এই চারটা রোগের ঔষধ হলো চারটা বেলা। নামাজ কিসের ঔষধ? আগুনের বৈশিষ্ট্য অহংকার, তার রোগের চিকিৎসা হচ্ছে সালাত। মাটির রোগের বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, তার চিকিৎসা হচ্ছে সিয়াম জাকাত। পানির বৈশিষ্ট্য হচ্ছে লোভ, এটার চিকিৎসা হচ্ছে কি? সিয়াম। বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে নাম প্রচার করা, তার চিকিৎসা হলো হজ। এবারে চারটে খুঁটি পাইলেন, চারটে খুঁটিতে তাবু হবে। এবার মূল খুঁটি হলো কি? এই চারটা নামাজ, রোজা, হজ, জাকাত কাজে আসবে যদি একটা ঠিক থাকে, সেটা হচ্ছে কি? ইমান, শাহাদাতু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূল, দুই সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, এটা হচ্ছে ইমান। এইটা হলো মাঝখানের তাবুর খুঁটি। এই খুঁটি যদি থাকে তাহলে আপনার ওই চারটে কাজে লাগবে। আমি এটা গতকালের আলোচনায় বলেছিলাম যে আপনি যদি শূন্য লেখেন, কোনো মূল্য নাই, একটা শূন্য কোনো মূল্য নাই, দুইটা তিনটা চারটা লেখতে লেখতে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত শূন্য দিয়ে ভরিয়ে ফেলেন, মূল্য আছে, কিন্তু একটা এক লেখলেন প্রথম, এর ডানে আপনি একটা শূন্য দিলেন, কত হবে? দশ। আর এক শূন্য একশো, আর এক শূন্য এক হাজার, আর এক শূন্য দশ হাজার, আর এক শূন্য এক লাখ। এখন আপনি শূন্য যত দিবেন একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা হচ্ছে ইমান। এটা মাঝখানের খুঁটি। এই দুই সাক্ষী না দেওয়া পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কাজে আসবে না। আপনাদের মৌলিক দাওয়াত হচ্ছে এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের সমাজে মানুষ ইসলামের দাবি করে কিন্তু তাওহীদ বুঝে না। ইসলামের মূল জায়গা এখানেই, নতুবা মক্কার কাফেররা বিশ্বাস করতো আল্লাহ আছে, কোরআনে স্পষ্ট আছে, মা বোনরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা মক্কার কাফেরদের সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ, অবশ্যই বলবে। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে তরুতাজা করে ফসল উৎপন্ন করার জন্য আবার জীবিত করে দেন কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? আল্লাহ। তাহলে বোঝা যায় আমরা যেমন বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের সূর্যের মালিক আল্লাহ, এরকম আমার তোমার সৃষ্টি করার মালিক আল্লাহ, এগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। তাহলে গণ্ডগোলটা ছিল কোন জায়গায়? গণ্ডগোলটা ছিল কি আমরা বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাওয়াতের ঘটনা দেখলে পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কার নীতি অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সবাহা ইয়া আলাল কুরাইশ, সকালের বিপদ। এই কথা শুনলে সবাই একাত্র হয়ে যায়, না যেন কোন বিপদ এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী যখন ডাক দিলেন, মক্কার নেতারা যখন শুনতে পেল সবাই চলে আসলো, এমন কি যে আসতে পারে নাই সে অন্যকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ এত সকালবেলার বিপদের ডাক। দ্বিতীয়ত ডাকটা দিয়েছে মোহাম্মদ, যে আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত, কোনো সময় প্রতারণা করে না, কাউকে ধোকা দেয় না, তিনি ডাকছেন। সব জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশের নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ওহে কুরাইশের নেতৃবৃন্দ, আজকে যদি আমি তোমাদেরকে বলি
এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তছনছ করে দিবে, মক্কাকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আপনাকে আমরা কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই, আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা আপনার থেকে আমাদের নাই। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে ইয়া আইয়ুহান নাস, এইখানে শুধু মক্কাবাসীদেরকে নয় গোটা বিশ্ববাসীকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও বিশ্ব মানব, বিশ্ববাসী শুনে রেখো, যদি তোমরা একটা কালিমার সাক্ষ্য দাও, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কালিমা, একটা কথা, একটা বাক্য মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা মানতে হবে? একটা কথা, একটা একটা। আবু জাহেল তো খুশি, একটা কথা মেনে নিলে গোটা আরব দেশ আমাদের দখলে চলে আসবে, অন্য বিশ্ব আমাদের নেতৃত্ব মেনে নিবে। আরে মোহাম্মদ তাড়াতাড়ি বলো, একটা কথা দশটা মানবো, বলো কি কথা সে? এবারে দেখুন কি হচ্ছে। আল্লাহর নবী যেই ঘোষণা করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আরব বিশ্ব, ও গোটা বিশ্ববাসী শুনে রেখো, সেই একটা কথা আর কিছু নয়, সে কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, নবীর আপন চাচা, আবু জাহেল খেপে গেল, আবু জাহেল কিন্তু আপন চাচা নয়, এটা ভুল কথা, গ্রামের চাচা, এলাকার চাচা, আপন চাচা হচ্ছে আবু তালেব, আবু তালেব খেপে গেল, আবু লাহাব খেপে গেল, আবু জাহাল খেপে গেল, মক্কার নেতারা সব তছনছ করে দিল। আল্লাহর নবীর পক্ষে কথা বলার মতো একটা লোক পাওয়া গেল না। আল্লাহ সান্ত্বনা দিলেন, তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তারা সান্ত্বনা দিলেন। প্রশ্ন হচ্ছে, কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল কেন? আবু লাহাব বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার্ট, দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নাই, সব বাদ। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আবু লাহাব বুঝতে পারলো, আমাদের এই 360টা মূর্তি দেবদেবী সবকে অস্বীকার করে এক আল্লাহকে গ্রহণ করতে হবে, লা ইলাহা সে কথা আছে, সেজন্য সে প্রতিবাদ করেছে। আমার মায়েরা বোনেরা, মনে রাখতে হবে, আমি উদাহরণ দেই, পুরাতন বিল্ডিংয়ে নতুন করে রং করলে মানুষ কী করে? আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। কেন? পুরাতন রঙের উপরে রং করলে ওই নতুন রং টিকবে না, পড়ে যাবে। ঠিক এরকমভাবে ইসলাম বলে লা ইলাহার মাধ্যমে একজন মানুষের অন্তর থেকে যত আল্লাহ ছাড়া বাতিল ইলাহ বসে আছে, সে ইলাহ হতে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতানেত্রী, জননেত্রী, কী আছে ওই যে জনক মনক আবিজুবি, দেখে না মূর্তি কেমনি বসাইছিল, সেই মূর্তিগুলো ক্রেনেট লাগে তারপর টাইম দিয়ে তারপরে ফালাই দিছে একটারে। এরকম যে যত গায়রুল্লাহ অন্তরে বসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর রেত দিয়ে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে বলা হচ্ছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে বসাতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে আমি আনুগত্য করব কার? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম।
ইসলাম মানে আপনারা মিজান পড়েছেন, সেখানে লেখা আছে মন সাহেবের ভিতরে, আল ইসলাম ও গর্দান নেহাদ আন বাতাত। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, কার কাছে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি? ইসলাম। আর এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম হচ্ছে মুসলিম। এটাই আমাদের পরিচয়, আমাদের মূল পরিচয় এটাই। কোরআন বলেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এ মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিমের, জাতির পিতা কে? ইব্রাহিম না অন্য কেউ? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন করে। এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে সেই আল্লাহর হুকুম মানব কি মন গড়া তরিকায়? মা বন্ধুদের ভালো করে বুঝবেন, ধরুন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? চার রাকাত। আসরের ফরজ কয় রাকাত? চার রাকাত। এশার ফরজ কয় রাকাত? মাঝখানে মাগরিবের নামাজ হলো তিন রাকাত। এখন যদি কোনো ব্যক্তি আজকের থেকে বলে যে অসুবিধা কি, মাগরিবের নামাজটাও চার রাকাত পড়বো, এক রাকাত বেশি বললে একটা রুকু বাড়বে, সেজদা বাড়বে, সুবহান রব্বিল আজিম বাড়বে, আলা বাড়বে, সমস্যা কি? আমি তো ভালো কাজই করছি, অসুবিধা কি? নামাজ হবে? হবে না। কেন হবে না? আল্লাহর হুকুম রাসুলের তরিকা চলতে হবে। আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, কেমনে কায়েম করবো তা দেখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে দেখিয়েছেন? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ দেখিয়েছেন তার মধ্যে মাগরিব হলো তিন রাকাত, তিন রাকাতই পড়তে হবে, চার রাকাত পড়লে নামাজ হবে না। আপনি কোরবানির ঈদের দিন চিন্তা করেন সবাই গরু খায়, আমি এই তিন দিন রোজা রাখবো, রোজা হবে? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? কেন হারাম? এইটাই হচ্ছে যে আল্লাহর বিধান যেটা যেরকম আছে সেরকম মানতে হবে, এর বাইরে মানা যাবে না। আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রামে মাজারে সেজদা করে অনেকে, আবার বলে তাজিমি সেজদা, কি আপনারা যেটা করেন হলো ইবাদতের সেজদা নামাজে, ওটা না, আমরা করি তাজিমের সেজদা। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে, ঠিক কিনা? ফজরের নামাজ পড়বেন, রুকু সেজদা করতে হবে, তুমি জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করতে হবে ফরজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ইশার নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, সব নামাজে রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে না? কেন করা যাবে না? সব নামাজের ভিতরে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সেজদা করা যাবে না কেন? কারণ হচ্ছে এই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এখন আপনি যত ভালো উদ্দেশ্যে আল্লাহর জন্য সেজদা করেন, ওই পীর ফকির বলবে কি, এই তো বুজুর্গকে সেজদা করা হলো, তাজিমের সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে প্রয়োজনে আমার সেজদা বাতিল করে দিলাম, তবু যেন মানুষ বিভ্রান্ত না হয়। লাশটা যখন আপনার সামনে ছিল মাত্র তিন ফুট দূরে জানাজা করার সময়, তখন সবচেয়ে ভালো সময় ছিল সেজদা করার বুজুর্গকে, তখন সেজদা করতে পারলেন না, লাশটা যখন মাটির ভিতরে চলে গেল তখন কোন বিবেক সেজদা করার জন্য পারমিশন দিল? মাটির ভিতরে চলে গেল, বাস আসলো, হোগলা আসলো, তারপর সেজদা করতেছে। সুতরাং বোঝা গেল কবরে সেজদা করা জায়েজ না হারাম? কোনো প্রকার সেজদা জায়েজ নেই। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা আল্লাহর হুকুম মানব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর তরিকায়। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আল্লাহর হুকুম পাবো কোরআনে, রাসূলের তরিকা পাবো কোথায়? হাদিসে। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শিখবো আমাদের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো প্রশ্ন আছে?